কোরিয়ার পরমাণু প্রোগ্রাম বন্ধে ট্রুডোর কঠোর হুঁশিয়ারি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে আন্তর্জাতিক দায়িত্বের বাইরে এবং জাতিসংঘ সিদ্ধান্ত প্রস্তাবের বাইরে তা নিয়ে চর্চা করা উত্তর কোরিয়ার অবশ্যই বন্ধ করতে হবে। মঙ্গলবার এই বিষয়ে ট্রুডো উত্তর কোরিয়াকে একটি জোরালো বার্তা পাঠিয়েছেন। তিনি পরমাণু অস্ত্র সংবরণ বিষয়ে আসিয়ান নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের পর এই বার্তা পাঠান। ম্যানিলার পাশওয়াই সিটিতে আসিয়ান কানাডার 40তম কোমেমোরেটিভ সম্মেলনের উদ্বোধনী দিনে ট্রুডো বলেন, উত্তর কোরিয়া উত্তেজনা বাড়াচ্ছে, কানাডা এশিয়া মহাদেশ এবং বিশ্বের চাওয়ার সঙ্গেই থাকবে। বিশ্ব চায় উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম পরিত্যাগ করুক। ফিলিপাইনের আতিথেয়তায় 31তম আসিয়ান সম্মেলনের একটি অংশ ছিল এই কমেমোরেটিভ সম্মেলন। ট্রুডো বলেন, বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে আমাদের অংশীদার ও বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছানোর অধিকার আমরা রাখি। 2006 সাল থেকে উত্তর কোরিয়া এ পর্যন্ত 6টি পরমাণু পরীক্ষা চালিয়েছে। তাদের পরমাণু আকাঙ্ক্ষা উত্তরোত্তর বেড়ে চলেছে। এই নিয়ে বিশ্বময় নিন্দার ঝড় উঠেছে এবং পাশ্চাত্য ব্যক্তিবর্গ এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা মনে করেন, উত্তর কোরিয়ার এই ধরনের তৎপরতা বিশ্বে করুণ পরিণতি বয়ে আনতে পারে। পরবর্তী খবরের জন্য সাফ টিভিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের